আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা যারা ইউটিউবিং করি আমাদের লক্ষ্য কিন্তু একটাই থাকে, 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব প্লাস ইনকাম করব। তো এই চেষ্টাটা নিয়েই কিন্তু আমরা ইউটিউবে আগাতে থাকি। এবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর অনেকের কিন্তু 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাসের কাছাকাছি সময় লেগে যায় শুধুমাত্র মনিটাইজেশন পেতে। এবার চিন্তা করুন, আপনি এত কষ্ট করে 1000 ঘন্টা সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ভিউ নিয়ে আসলেন, এখন আপনার মনিটাইজেশন পেতে প্রায় 3 সপ্তাহের অধিক লেগে যায়। অথচ দেখুন, আমার মাত্র 1 দিন সময় লেগেছে মনিটাইজেশন পেতে। তো এর একটা কারণ আছে, এই কারণটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, প্লাস কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে আপনারা কীভাবে মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন। তো ভিউয়ার্স, যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আপনারা যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে ইউটিউব চ্যানেলটা রান করছেন সেই জিমেলটা দিয়ে অবশ্যই আপনার গুগল অ্যাকাউন্টটা সাইন ইন করবেন যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটা যে জিমেল দিয়ে আপনি ক্রিয়েট করেছেন, আপনার ওই জিমেলটা না হয়ে যদি অন্য কোনো জিমেল থেকে আপনার গুগল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে, আর তখন আপনি ইউটিউবে গিয়ে মনিটাইজেশন অপশনে গিয়ে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তখনই কিন্তু আপনার মনিটাইজেশন পেতে লেট হয়। তো অবশ্যই অবশ্যই প্রথমে আপনি গুগলে গিয়ে সাইন ইন করবেন যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব ক্রিয়েট করেছেন সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে। তারপর আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টটা অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন, তারপর আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। তাহলে 2-1 দিনের মধ্যেই কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এবার চলুন কম্পিউটার স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইন টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে আমি জয়েন করেছি। তো এখানে যদি আমি আপনাদের ইমেলগুলো দেখাই, যখন আমি আবেদন করেছিলাম মনিটাইজেশন পাওয়ার জন্য, তখন আমার ন্যাশনাল আইডি দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ভেরিফাইড মেসেজটা হচ্ছে জুলাই মাসের 6 তারিখ সকাল 7:43 এবং আমি মনিটাইজ পেয়েছি, যে কংগ্রাচুলেশন মেসেজ পেয়েছি জুলাইয়ের 6 তারিখ, একই তারিখে কিন্তু রাত 11:37 অর্থাৎ মাত্র 1 দিনেই মনিটাইজেশন পেয়ে গেলাম, যা পেতে অনেকের 1 সপ্তাহ 2 সপ্তাহ বা কারো কারো 3 সপ্তাহের অধিক সময় লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমি কিভাবে মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছি। আপনারা যদি আমার মতো অ্যাপ্লিকেশন করেন, আমি আশা করছি খুব তাড়াতাড়ি আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউব স্টুডিওতে আছি এবং বাম পাশে মনিটাইজেশন একটা অপশন আছে, মনিটাইজেশন অপশনের উপর একটা ক্লিক করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন আমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, যার কারণে নিচে অ্যাপ্লাই নাও একটা অপশন চলে এসেছে। তো এই অ্যাপ্লাই নাও অপশনের উপর একটা ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন উপরে 3টা স্টেপ আছে, 3টা স্টেপের মাধ্যমে আমরা মনিটাইজেশন অ্যাপ্লিকেশনটা করব। দ্যাট ফার্স্টে যে অপশনটা আছে স্টেপ 1, এই স্টেপ 1টা কমপ্লিট করার জন্য আমরা স্টার্ট বাটনের উপর একটা ক্লিক করে দিব। দর্শক, এখানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের কিছু টার্মস দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। তারপর এখানে একটা টিক সাইন দিয়ে দিবেন, তারপর অ্যাকসেপ্ট টার্মস এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তো মুহূর্তেই দেখতে পারবেন এখানে যে আমাদের নো স্টার্টেড লেখা ছিল, এই জায়গাটা দেখবেন ডান লেখা চলে এসেছে। আমরা ফার্স্ট স্টেপ কমপ্লিট করেছি, এখন আমরা সেকেন্ড স্টেপে এসে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, মানে গুগল অ্যাডসেন্সের জন্য আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো প্রথমে আমি স্টার্ট স্টেপ 2 থেকে স্টার্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দিলাম। এখানে দেখুন, মনিটাইজ পেতে আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দরকার। দেন এখানে লেখা আছে, ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি না সেটা চেক করার জন্য নিচে যে একটা আইকন আছে, আইকনের উপর একটা ক্লিক করে দেন। ফার্স্ট অপশনটা আছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, দেন হচ্ছে আই ডোন্ট নো, এখানে 3টা অপশন আছে। যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে ফার্স্ট অপশনে ক্লিক করবেন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি থাকে, আর যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করবেন।
আর যদি আপনার মনে না পড়ে যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা, তাহলে আই ডোন্ট নোতে ক্লিক করবেন, তারাই আপনাকে মনে করিয়ে দিবে যে আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা। আমার যেহেতু কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমি এই অপশনের উপর একটা ক্লিক করে দিলাম, তারপর কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখন আপনি যে ইমেল দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, সেই ইমেলের উপর একটা ক্লিক করে দিবেন। আপনার লগ ইন করা সকল ইমেল এখানে শো করবে। তারপর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন গেট মোর আউট অফ অ্যাডসেন্স, মানে অ্যাডসেন্সের বাইরে আপনি কিছু পেতে চান কিনা। তো এখানে আমার আর এর বাইরে কিছু দরকার নেই, আমি নো এটাকে চেক করে দিলাম। নো চেক করে দেবার পর সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে আপনি যে দেশ থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করছেন সেই দেশের নামটা সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশ থেকে করছি, তাই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন এখানে আরও কিছু কন্ডিশনস অ্যান্ড টার্মস চলে এসেছে, এগুলো আপনারা দেখে নেবেন, তারপর এখানে ঠিক সাইন দিয়ে দিবেন। তো দুই একবার স্ক্রল করে নেবেন যাতে করে এটা পড়েছেন বোঝা যায়, ঠিক আছে। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে গেট স্টার্টেড একটা অপশন আছে, গেট স্টার্টেড অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই গুগল অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট রেখে এখানে অটোফিল হয়েছে, কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টের সব নেম অ্যাড্রেস এখানে তারা ট্রেস করে নিয়েছে। তো এটা হচ্ছে আপনার পেমেন্ট ডিটেইল অ্যাড্রেস। এখানে অ্যাকাউন্ট টাইপটা ইন্ডিভিজুয়াল রাখবেন, তারপর এখানে আপনার নেম অ্যাড্রেস সব দেওয়াই আছে। তারপর আপনি চাইলে এখানে সঠিকটা দেওয়ার জন্য, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডিতে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা সঠিকভাবে দেওয়ার জন্য আপনি আবার পুনরায় টাইপ করে দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাইড করে নিতে হবে। তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আমি বাংলাদেশি কোড দিয়ে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দিয়ে দেবার পর উপরে চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা, তারপর সাবমিট এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। এবার সাবমিট করার সময় আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটাকে ভেরিফাই করে নিতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আপনি কি টেক্সটের মাধ্যমে কোড নেবেন নাকি কলের মাধ্যমে? তো আমি টেক্সটের মাধ্যমে কোড নেব, সেই কারণে টেক্সট এই অপশনটাকে সিলেক্ট করে দিলাম। তারপর গেট ভেরিফাইড কোড এখানে ক্লিক করে দিলাম। তো আমার মোবাইলে একটা কোড চলে এসেছে, এই কোডটাকে আমি এখানে টাইপ করে দিলাম, তারপর সাবমিট অপশনের উপর একটা ক্লিক করে দিলাম। এখানে রিডিরেক্টিং যে অপশনটা আসলো, এখানে ক্লিক করতে হবে না, সেটা অটোমেটিক চলে যাবে। আশা করছি আমাদের স্টেপ টু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখবেন ইন প্রগ্রেস লেখা চলে আসবে, একটু সময় নেবে, ইন প্রগ্রেস লেখা চলে আসলেই আমাদের স্টেপ টু কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে দেখেন। তারপর স্টেপ থ্রিতে যে অপশনটা আছে সেটা হচ্ছে গ্যাট রিভিউড। তো এখানে আসলে ইউটিউব রিভিউ করবে, এখানে আমাদের কিছুই করার নেই। স্টেপ ওয়ান, স্টেপ টু আমাদের যা করার ছিল আমরা করে নিয়েছি, অ্যান্ড রিভিউ স্টেপ থ্রিতে ইউটিউব এটাকে রিভিউ করবে, মনিটাইজেশন কংগ্রেচুলেশনস মেসেজ দিয়ে দিবে, ঠিক আছে।